ନମସ୍କାର ସ୍ଵାଗତ କରୁଛି ମୋର ଚ୍ୟାନେଲ୍ ନାଇସେନ୍ ଟେଷ୍ଟିକୁ ଆଜି ଆମେ କଞ୍ଚା କଦଳୀର ଗୋଟିଏ ନୂଆ ରେସିପି ବନେଇବା ଏଇଠି ମୁଁ ନେଇଛି ଗୋଟେ କଞ୍ଚା କଦଳୀ କଞ୍ଚା କଦଳୀର ପ୍ରଥମେ ଆମେ ଚୋପା ବାହାର କରିନେବା ଏବଂ ତାକୁ ଭଲସେ ଧୋଇ ନେବା ଧୋଇନେଲା ପରେ ଆମେ ଗ୍ରେଟର୍ ସାହାଯ୍ୟରେ ଏମିତି କୋରିନେବା ତାପରେ ଆମକୁ ଦରକାର ଗୋଟିଏ ମିଡ଼ିୟମ୍ ସାଇଜର ଆଳୁ ଆଳୁକୁ ବି ମୁଁ ଫଷ୍ଟରେ ତା'ର ଚୋପା ବାହାର କରିକି ତାକୁ ସେମ୍ କୋରି ନେଇଛି ଆଳୁକୁ କୋରିକି ଆମେ ଧୋଇବା ଆବଶ୍ୟକ ସେଇଥିରେ ଅଧିକା ଷ୍ଟ୍ରେଚ୍ ଥାଏ তো আলুকে ভালসে ধোইনেছি এবং টিকি চিপুড়ি কি এমিভাবে আমি কঞ্চা কদলী যে গ্রেট করি রক্ষিলে সে পকাইনবা আলু আঞ্চা কদলী গোটে কড়াই রক্ষি সে পকাইবা ওয়ান ফোর্থ টি স্পুন্ হলদীগুন্ড হাফ টি স্পুন্ লঙ্কা গুন্ড হাফ টি স্পুন্ধি মসালা পাউডর এবং ওয়ান টি স্পুন্ন খোরা অদা তাপরে আমি সে পকা তিন টেবল স্পুন বেসন এবং ওয়ান টেবল স্পুন কনফ্লোর পাউডর নেক্সট আমি পকাইবা অনুযায়ী লুণ এবং আমরকার ওয়ান টেবল স্পুন পাঁচ বর্তমান হাতরে ভালসে মন্থিকি ভালসে মিশাইনবাব এবং গোটে মুদা টাইপ বনে নেবা। এটি মিশেলা বেড়ে আপনার যদি আপনি আবশ্যক ব্যবহার করে পেমিটি আমি হাতরে ধরলে টিকি বল করি রহেতুব এটি কঞ্চা কদীর মিশ্রণক অধিকা পতলা কিংবা অধিকা সুখিলা ড্রায়ে করবে না এমি সফট লে যেতবে আমি ছাড়া সে বহুত বড়িয়া বনইকি রেডি হব এটি মুল গরম করে নিয়েছি তাকে এমি বল সেপ্র করে নাম ছোটো ছোটো বল সেপ্র করে নিয়েছি এবং অয়েলরে পকাই নি ফার্ট্রে তেলে গরম হাওয়া গ্যাস কু মিডম ফ্লেম করি আমি সবগুলা বল পকাইবা এবং চারি পাঁচ মিনিট দিয়ে ভালসে গোল্ডেন ব্রাউন হওয়া যাই ফ্রায়ে ন যেমি ভালসে কুক হয়ে যাবে এটি ফ্রায়ে কলা বেড়ে ওল্টোপাট করি চারিপটে তাকে মিক্স করি ভালসে ফ্রায়ে করি আপনার চাইলে এমিটি বল বি স্নাকসে সর্ভ করপারে টমেটো সস সহ এটি কঞ্চা কদলীরা বলস ভালোসে ফ্রায়ে হয়ে সু বাহার করেছি গোটে প্লেট কেম প্রোসেসে সবগুড়া বল্স বনাই ফ্রায়েছি দেখতেগুড়া বনি যাই মাত্র গোটে কঞ্চা কদলী আলুে কুকিং স্টার্ট করি এটি কড়াই বসে নেই সেই থেকে পকাইলি তিন চামচ তেল एवं से पकवा हाफ टेबुल स्पून कटा रसुण हाफ टेबुल्सपून कटा अदा कोरा अदा एवं वन टेबुल स्पून ग्रीन चिली माने दुई रु तीन टाइम ग्रीन चिली को एमती छोट काटिककई नवा अदा रसुण एवं कंचा लंका टी हल्का फ्राए कर ना भाजी नबा बर्तमान से पकवा गोटे बड़ कटा पिज पिज कोनी सैज्र क्यूब सटि नहीं पिज पकई ना पिज को भलसे मिस গোটি মিনট পাই লো ফ্লেমে কুক করে নাম তা পকাইবা কাটিক রকি ক্যাপসিকম আমি এটি বড় ক্যাপসিকম নেছি তাকে পিজ যে টাইপর আমি কাটি সেই টাইপর কাটিছি ক্যাপসিকম বা শিমলা মিচ পকাইলাপে গোটি মিনিট এমনি ভাজি নবা এবং সেই থেকে পকাই স্বাদ অনুযায়ী লুণ লুণ আমি কেবল পিজ ও ক্যাপসিকমা পকাইবাওয়া পিঁয়াজ ও ক্যাপসিকম এমনি মিশাইনবা বর্তমানে লো ফ্লেম

अंपटे गैस कैप्सिकम एव पिज कुछ बसई सी भी हाला कुछ बर्तमान आम से पकईने कंचाकदी बल्स जोगुड़ा आम फ्राए करके रखी थे बल्स पकला भलसे मिसे ना गैस को आम लो फ्लेम रखने पर पा जो रेडी करगुड़ा पकईने जेहेतु कर्न फ्लोर पकई बहुत ठीक है पकेबा आ गोटे बाउल पा तो मुझे ये टोटाली दुई बउल पा व्यवहार कर गोटे टेबुल स्पून कर्नफ्लोर पाउडर व्यवहार करें तो कर्नफ्लोर पाउडर पकईलापर भल मिसेव एवं फर्स्ट आम गैस फ्लेम को हाई जमी से गोटे बइल आसीज देखने तो ये टी फुटीआस बर्तमान पुणी गैस फ्लेम को स्लो करके कवर करवा चार मिनट पर बहुत बढ़िया से आम ये कुका कदमी मंचूरीयन जदि आप ग्रेवि मोटा कि पतला रखा पसंद करती है से हिसाब से आडजस्ट करें लास्ट आम से पकईवा वन टेबुल स्पून टमेटो सस् टमेटो सस् पकईने पर खोलें आगे गोटे मिनट में कुक कुकबा गोटे मिनट पर मुझे पकई ना गोटे मुठा कटा धनिया पत्र भल ए रेसीपिटे में सोया सस् व्यवहार करनी आ সোয়া সস এই ব্যবহার করে পেবে তো ফাইনা কঞ্চা কদলী মঞ্চুয়ান রেডি হয়ে সরমা গরম ভাত সহ কিংবা রুটি সহিত সর্ভ করে পে বহু ভাল লাগবে দেখলে তো কঞ্চা কদলী রোটে পুরা ডিফরে এই রেসিপি নিশ্চয় থার ট্রায়ে করুন কমিটি বনাইল্যা কমেন্ট করি নিশ্চয় কবেপি ভালো লাগলে আমার চ্যানেল নাইস এন্ড টেস্টি কবে সবসক্রাইব করে নি আপনার ফ্রেন্ডস আলেটিভসেয়ার ভুলবে না আগুক মিশা আছে নয় রেপি रोची धन्यवाद